নমস্কার বন্ধুরা, গোপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো আলু পরোটা। এই পরোটাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা, আর এখানে আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এবার আমি এই সমস্ত সবজিগুলোকে আটার সাথে মিক্স করে নেব। পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের সব ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন এবার আমি আটাটাকে মেখে নিই। আমি আটার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো নুন দিয়ে নিলাম। এক চামচ মতো ধনে জিরের গুঁড়ো নিয়ে নিলাম। আর 1 থেকে 1.5 চামচ মতো মেথি পাতা দিয়ে দিলাম। এবার আমি ওই গ্রেট করা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা সবগুলোকেই একসাথে আমি দিয়ে নেব, দিয়ে খুব ভালো করে এটাকে এগুলোকে একসাথে মিক্সড করে নেব। খুব ভালো করে আটার সাথে এগুলোকে মিক্সড করে নেব। এখানে কোনো জল ইউজ করা যাবে না, এতেই মাখা হয়ে যাবে আটাটা ভালো করে। আলু থেকে যে জলটা বেরোয় এই দিয়েই খুব ভালো করে এটা মাখা হয়ে যায়। খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। মাখাটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নিতে হবে। ভালো করে তেল দিয়ে মেখে নিতে হবে। এবার আমি লেচি আকারে কেটে নেব। এবার আমি এর উপর দিয়ে একটু আটা ছড়িয়ে তবে লেচি কেটে নেব। লেচিগুলো আমার ঠিক এই সাইজের হবে, এরকম সাইজের হবে, এরকম সাইজের লেচিগুলো হবে। এবার আমি এগুলোকে বেলে নেব। লেচিগুলো আমি এখানে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এভাবে করে নিলাম, এরপরে সবগুলোকে এইভাবে করে নেব, সবগুলোকে এমন করে নেব। আমি এখানে দুটো পরোটা বেলে নিয়েছি, এভাবে ত্রিকোণা করে দুটো পরোটা বেলে নিয়েছি। এবার আমি ভেজে নেব। এদিকে আমি গ্যাস অন করে চাটুটা বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হলে তবে পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। চাটুটা বেশ গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটা দিয়ে নিলাম। 1 পিঠ ভাজা হবে, তারপরে ভাজা হয়ে গেলে তারপরে আরেকটা পিঠ ভেজে নেব। ভাজা পর্যন্ত একটু ওয়েট করতে হবে।
বন্ধুরা, এই পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এক পিঠও উল্টে দিলাম। উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। দুপিটি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। আমি আগে এই পিঠটা তেল দিয়ে নিলাম, নিয়ে এটাকে উল্টিয়ে দেব। আর এই পিঠেও আমি এক চামচ মতো তেল দিয়ে নিলাম। দেখুন কেমন ভাজা হয়ে গেছে, এটা খেতে দারুণ হয়, দারুণ টেস্টি হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে। এবার আমি এই একই প্রকারে আর একটা পরোটাও ভেজে নেব। আমি পরোটাগুলোকে এখানে সার্ভ করে নিয়েছি। এই পরোটাটা দই আর সসের সাথে দারুণ লাগে। বন্ধুরা, এইভাবেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।